দিলীপ ঘোষের উদ্বোধনের আগেই পূজো মণ্ডপে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। আর একদিন পরেই কালী পুজো, আর তার আগেই বিভিন্ন মণ্ডপে উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে পড়েছে পূজো মণ্ডপগুলি। কিন্তু তার আগে ঘটলো অঘটন, কেউ বা কারা গতকাল রাতে প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পুজো কমিটির। তমলুকের কৃষ্ণগঞ্জ বাজারে কালী পুজোর মণ্ডপ তৈরি হয়েছিল, আর সেই মণ্ডপে আগামীকাল উদ্বোধন করার কথা বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষের। কিন্তু তার আগেই কিছু দুষ্কৃতী মণ্ডপে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। দিলীপবাবু তো কালকে আমাদের আসছেন, আসবেন তো, কোনো দুষ্কৃতীরা এই কাণ্ডটা ঘটিয়েছে রাত্রে কালকে প্রায় দুটো থেকে আড়াইটার নাগাদ। তারপরে আমরা খবর পেলাম প্রায় 3:15-3:30, আমাদের পঞ্চায়েত আমাকে ফোন করলো, এসে দেখলাম আগুন জ্বলছে। এবারে আগুনটা নেওয়ার জন্য আমরা ওখানে বালতি ছিল, জলের ড্রাম আছে সামনে, ওই জলের ড্রাম দিয়ে, জলের ড্রাম বালতি দিয়ে আমরা জলটা আগুনটা নেওয়ালাম। নেওয়ানোর পরে দেখলাম তো এইরকম হয়ে গেল প্যান্ডেল। প্যান্ডেল তো আমরা প্যান্ডেলওয়ালাকে ডাকলাম, আবার ডাকার পরে প্যান্ডেলওয়ালা এলো, সে বললো যে আমার কাছে তো কিছু জিনিসপত্র নেই, কিন্তু কালী পুজোর বাজার বহু প্যান্ডেল ধরা আছে, তো তার জন্যে আবার প্যান্ডেলওয়ালাকে ডেকে নতুন জিনিসপত্র কিনিয়ে আবার আমরা এই সবে মাত্র কাজটা শুরু করলাম। ঠিক আছে, সেটা বলতে পারবো না আমরা, এটা দুষ্কৃতির কাজ, দুষ্কৃতিটাই করেছে। ঠিক আছে, রাজনৈতিক দল করতে পারে বলে মনে করছেন? সেটা হতে পারে, সেটা আমরা বলতে পারছি না, তো কোনো দুষ্কৃতিরা এগুলো করেছে। দিলীপবাবু আসছেন, তার আগেই এমন ঘটনা, হ্যাঁ এটা তো একদম খারাপ, এটা তো হওয়া তো উচিত নয়। থানায় জানানো আছে আমাদের, দিলীপবাবুকে পুরো বিষয়টা জানিয়েছে, পুরোটাই জানানো আছে দিলীপবাবু, উনি তাহলে কালকে আসছেন, উনি কালকে আসবেন। দেখুন, এটা আমাদের দীর্ঘদিনের পুজো, তো এটা আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকে পাশেই কৃষ্ণগঞ্জ হাই স্কুলের পাশে এই পুজোটা আমরা দীর্ঘদিন থেকেই করে আসছি। এবারে শনিবার বিকেলবেলা দিলীপবাবুর আসার কথা আমাদের এই পুজো উদ্বোধনের জন্য, তো আজকের রাত্রে কেউ বা কারা দুষ্কৃতীরা এই রাতের অন্ধকারে এই জঘন্য কাজটা করে গেছে। আমার পুলিশ প্রশাসনের কাছে বিনীত আবেদন, আপনারা সঠিক তদন্ত করুন এবং যিনি দোষী তার জন্য উপযুক্ত শাস্তি হয়, এটাই আমাদের দাবি। কারা করতে পারে বলে মনে করছেন? কারা করতে পারে সেরকম তো দুষ্কৃতি ছাড়া আর এই কাজ কারা করবে? যারা দুষ্কৃতি মানুষ তারাই করবে, ভদ্র মানুষ তো আর এই কাজ করবে না। রাজনৈতিক প্রতিহিংসা কি হতে পারে মনে করছেন? তো সেটা আপনারা বুঝুন, দিলীপবাবু আসবেন, এবার দিলীপবাবু আসার জন্য হয়তো বা কোনো নেতা রিজিটে থেকে এরকম করতে পারে। কার প্রতি আপনাদের মতামত? সেটা আমরা কি করে বলবো, আমরা তো সেরকম ব্যক্তি বিশেষে বলতে পারবো না যে কার প্রতি এরকম হচ্ছে। হতে পারে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব তার উদ্দেশ্য চরিতার্থ করতে পারেনি, দিলীপবাবু আসছেন এখানে তাই জন্য তার হয়তো রিজিটে থেকে বা তার প্রতি হিংসাতে এরকম করতে পারে। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছে। ঘটনা ঘটে বা কখন নজর আসে বিষয়? ঘটনাটা আমাদের যতটুকু ধারণা ঠিক 2:30-2:30 মধ্যে ঘটনাটা ঘটেছে, তো আমরা মোটামুটি যখন খবর পেলাম কমিটির ছেলেরা বললাম, প্রায় আমাদের তো প্যান্ডেল প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো, প্রায় 60%-এর মতো এখন পুড়ে গেছে, আবার নতুনভাবে মেরামতের কাজ চলছে। এটা কি দিলীপবাবুকে জানিয়েছিলেন? হ্যাঁ, দিলীপবাবুর কাছ পর্যন্ত খবর পৌঁছে দিয়েছি। উনি আগামীকাল আসবেন? ঘটনা বলতে 3টার সময় খবর আমরা পেলাম যে আগুন জ্বলছে, তো যখন এসে দেখলাম 2-3 জায়গায় আগুন জ্বলছে, এই অবস্থা। মনে করছি যে কোনো দুষ্কৃতি করেছে, এটা কারণ তো কিছু বোঝা যাচ্ছে না যে কী করে হলো। রাজনৈতিক তো আমাদের রাজনৈতিক ব্যাপারে এখানে কোনো গণ্ডগোল হয়নি এইভাবে কোনো, তো গত কয়েক বছর সুন্দরভাবে চলছিল, এই প্রথম হলো এখানে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়ে গেল। আওতা বলতে ওই কোনো দুষ্কৃতিরাই কাজ করেছে আর কি। কাজ বন্ধ বলতে বন্ধ রাখা তো চলবে না, বন্ধ থাকলে তো আর হবে না, সময় তো খুবই কম, তো কাজ চালু করে দেওয়া হয়েছে যাতে আবার সুন্দরভাবে। ক্ষতি তো হয়েছে, প্যান্ডেলের ক্ষতি হয়েছে, পুরা পুড়ে গেছে ওই সাইডটা। উদ্বোধন দিন কালকে আস। হ্যাঁ, নতুন করেই করতে হচ্ছে। হ্যাঁ, জানানো হয়েছে। দিলীপ বলছে যে
করতে হবে, এগুলো করে করে দেখুন। তার বিস্কৃতিরা করে ফেলেছে, এখন কী করা যাবে? হ্যাঁ জানি। আমার নাম কমলকান্ত সাময়ী। কী বলছেন? সভাপতি।